হারিয়ে গেছে জৌলুস, হারিয়েছে চিরচেনা ভিড়। সিনেমা দেখার জন্য লম্বা লাইন ধরে টিকিট কাটা সবই যেন এখন কেবলই স্মৃতি। দর্শক বলছি সিঙ্গেল স্ক্রিনের কথা, রাজধানীর বুক থেকে কমতে কমতে এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা প্রায় 26টি। এবার হারানোর তালিকায় নাম তোলা সিনেমা হলটি হল পুনম সিনেমা হল। সৈয়দ মেহেদি হাসানের ক্যামেরায় পুনম সিনেমা হলের বর্তমান অবস্থার বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। পর্দার উপরে জীবন দেখতেই আমরা অনেকে ভিড় জমাই সিনেমা হলে, আর পর্দার গল্পগুলোর সাথে ভাগাভাগি করে নেই আনন্দ, হাসি আর কান্না। আর এই বিনোদনের এক অনন্য মাধ্যম সিনেমা হল। তেমনই একটি সিনেমা হল পুনম, যার অবস্থান রাজধানীর রায়েরবাগের বাসস্ট্যান্ড এলাকায়। সেই সিনেমা হলের হাল হকিকত খুঁজতে খুঁজতে এর মধ্যে সূর্যিমামা দিয়েছে ফাঁকি, নেমেছে আধার। আর এই আধারের ভেতর পুনম সিনেমা হলের আস্ত এক ইমারত খোঁজার চেষ্টা ছিল অব্যাহত। সিনেমা হলের অবস্থা কিন্তু তেমনটা ভালো ছিল না এবং করোনা আসার পর সেই অবস্থা, কিন্তু খুঁজতে খুঁজতে পা পড়লো নরম কাদায়। এসে হাজির হলাম এক খালের পারে। ভুল হলো কিনা জানতে চাইলে এলাকাবাসী জানালো একদমই ভুল নয়। এখানেই ছিল সেই ঐতিহ্যবাহী পুনম সিনেমা হল। আস্ত সেই ইমারত এখন পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। ভেঙে ফেলা হয়েছে ইট, সুরকি, লোহা দিয়ে তৈরি সেই সিনেমা হলটি। ভাঙা বেশি দিন হয় নাই তো, এই প্রায় বছরখানি হয়। এই সময় তো আমরা দেখলাম হল তো চললো, এখন তো মানে চলে না, ভাঙি টাঙ্গি ফেলে এখন তো কচুর ফানা হয়ে আছে চারিপাশে। আগে জমজমা আসছিল, হল থাকতে জমজমা আসছিল, মানুষ লোকজন আসতো। ময়লার ভাগারে পরিণত হয়েছে সেই সিনেমা হল এবং দেখছেন যে কী পরিবেশ এই জায়গাটাতে। অর্থাৎ একসময়ের জাঁকজমকপূর্ণ পুনম সিনেমা হলের আশেপাশের এখন চিত্র আসলে ধ্বংসস্তূপ, ধ্বংসাবশেষ। অর্থাৎ একটি যদি বলি যে নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেরকমই কিন্তু এখানে কিন্তু আসলে অনেকেই মলমূত্র ত্যাগ করে জায়গাটি আসলে নোংরা করে রেখেছে। এবং দেখছেন যে ইটের ধ্বংসস্তূপ এখানে। আমরা যখন আসলাম এখানে খুঁজে পেতেই কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে এবং একটু ভূতের পরিবেশ তো আছেই। যে সিনেমা হলের সময় নায়ক নায়িকারা ওদের অভিনয় ফুটিয়ে তুলেছেন, দর্শকদের মন ভরিয়েছেন, মন রাঙিয়েছেন, সেই জায়গাটি এখন কিন্তু এক প্রকার ডোবায় পরিণত হয়েছে। এই স্মৃতির পাতা ঘাটতে ঘাটতে লোভ হলো আরও তথ্য জানার। সেই লোভে সহযোগিতার হাত বাড়ালো স্থানীয় এক যুবক। এখানে সোজা দিক দিয়ে ছিল একটা বিশাল বড় একটা স্ক্রিন, আর একবার উপর দিক দিয়ে ছিল অনেকগুলো বেঞ্চ মানে বসার জন্য। উপরে যেমন ই করতো আর এখানে সিনেমাটা চলতো, এটা ছিল দুই তলার পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে এই হলের নামে পাওয়া যায় এক পেজ। সেখানে ঘেঁটে দেখা যায় 5 বছর আগেও এই হলে লেগেছে সিনেমা, হয়েছে হাক ডাক দিয়ে সিনেমার প্রচার। রায়ের পাগের পুনম সিনেমার এবারে শিরোক্তি জোড়ায় ভরা ঠাক তেরি কি ঠাক তেরি কি। সিনেমা হলকে কেন্দ্র করে আশেপাশে ছিল অসংখ্য দোকান। সিনেমা হলের মতো সেই দোকানের বেশিরভাগই হয়েছে এখন বিলীন। তবে সেই বিলীনতার ভিড়ে যারা টিকে আছে তাদের মধ্য থেকেই শোনা যাক এক দোকানির কথা। আগে তো মনে করেন এই করোনার মধ্যে চলছে, আগে করোনা পরে যে বন্ধ হয়েছে বন্ধ, ইয়ার পরে এটা ভাঙিয়া ফেলাইছে। পুনম সিনেমা হল যেমন ধ্বংস হচ্ছে, সেই সিঙ্গেল স্ক্রিনের ব্যবসাও কিন্তু দিন দিন ধ্বংস হচ্ছে। অনেকেই বলছিলেন যে সেই পুরনো সিনেমা হলগুলোকে আবারও উজ্জীবিত করা দরকার, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাড়ানো দরকার এবং সিনেমা বাঁচাতে হলে এই ধরনের সিনেমা হলগুলো আরও বাড়ানো উচিত, এমনটাই মনে করছেন সবাই। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।